আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে স্পাইসি নুডলস তৈরি করে দেখাবো। আমরা কিন্তু এখন সবাই কম বেশি জানি কোরিয়ান স্পাইসি নুডলস কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে, তাই তার স্বাদ এবং ফ্লেভারটা যেন খুব সুন্দরভাবে আসে সেই জন্য আমি কিন্তু এটা বাসায় ট্রাই করেছিলাম। ট্রাই করে যখন দেখলাম এটা অনেকটাই পারফেক্ট হয়েছে, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। চলুন তাহলে এর পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। এই নুডলসটা রান্না করার জন্য এখানে আমি 3 প্যাকেট নুডলস নিয়েছি। আর এই স্পাইসি নুডলস রান্না করার ক্ষেত্রে আপনারা কিন্তু একসঙ্গে অনেক বেশি নুডলস রান্না করবেন না, সেক্ষেত্রে কিন্তু নুডলসের স্বাদটা পারফেক্ট হবে না। আর এই নুডলসটা রান্না করার জন্য আমি এখন একটা স্পাইসি সস তৈরি করব, যেটার কারণেই কিন্তু নুডলসটা একেবারে ভিন্নধর্মী একটা স্বাদ নিয়ে আসবে। এইখান থেকে আমি 1/4 কাপ পরিমাণ চিলি সস দিয়ে দিচ্ছি। ট্রাই করবেন চিলি সসটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করার। তারপর এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব কাশ্মীরি মরিচ। এই মরিচটাই কিন্তু ঝাল কম হবে কিন্তু কালারটা দারুণ আসবে, এই জন্য এই মরিচটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এখান থেকে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিব যে ম্যাগি নুডলসের মশলাটা আছে সেই মশলাটা। আমি এখানে 3 প্যাকেট নুডলস নিয়েছি, তাই এর মধ্যে 3 প্যাকেট নুডলসের মশলাই কিন্তু দিয়ে দিব। তারপর দিয়ে দিব এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ। আমি কিন্তু এখানে বিট লবণ দিয়েছি। অবশ্যই ট্রাই করবেন নর্মাল লবণের পরিবর্তে বিট লবণটা ব্যবহার করা, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা অনেক ভালো আসবে। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ অরিগ্যানো। এখন এটাকে একত্রে মিক্সড করে নিলেই কিন্তু একটা স্পাইসি সস তৈরি হয়ে যাবে। আর আমরা কিন্তু কম বেশি সবাই জানি কোরিয়ান স্পাইসি নুডলসটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে, তাই আমি যেভাবে ট্রাই করেছি আপনারা একবার হলেও ওইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। এখন নুডলসটা রান্না করার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি 3 কাপ পরিমাণ পানি। আমি এখানে 3 প্যাকেট নুডলস রান্না করব, তার জন্য কিন্তু 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু রেশিওটা ঠিক রাখবেন। যখন পানিতে খুব ভালোভাবে বলক উঠে যাবে সেই পর্যায়ে এখানে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো অপেক্ষা করব। 1 মিনিট পর নুডলসগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। এমনভাবে নাড়াচাড়া করবেন যেন নুডলসগুলো ছিঁড়ে ছোট ছোট টুকরো না হয়ে যায়। তারপরে এটাকে ঢেকে রেখে দিব আমি 2 মিনিটের জন্য। 2 মিনিটের মধ্যেই নুডলসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে নুডলসটা কিন্তু আর ঢাকা যাবে না। তারপর এর মধ্যে যে স্পাইসি সসটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিব। দিয়ে এটাকে এখন অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আপনারা কিন্তু এই সসটা মেশানো হয়ে গেলে ভালোভাবে চেক করে দেখে নেবেন লবণ এবং ঝাল ঠিকমতো হয়েছে কি না। আমি এখানে 3 প্যাকেট নুডলসের জন্য যে পরিমাণে মশলা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু একেবারে পারফেক্ট ছিল। আবারও 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু কিছুটা পানি পানি ভাব রয়ে গিয়েছে। আপনাদের কিন্তু এই পর্যায়ে নুডলসটাকে নামিয়ে নিতে হবে। দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় একটা কালার এসেছে। আর এটা স্বাদ এবং গন্ধ যে কতটা স্ট্রং আপনারা যখন এটা বাসায় তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি এখন এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটার স্বাদ কিন্তু আমাদের কোরিয়ান স্পাইসি নুডলসের থেকেও কোনো অংশে কম না। আশা করি অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার স্পাইসি নুডলসের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।